সবচেয়ে শিথিল মাস আলাপ বেনামাজি শুনে নেন। মাসিকাত তাহারিক নামে একটি পত্রিকা আছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি বেনামাজির জানাজা হবে না? তিনারা উত্তর দিয়েছেন, জি হ্যাঁ, যারা নামাজ পড়ে পড়ে না, মাঝে মধ্যে পড়ে, জুম্মা পড়ে বা মাঝে মধ্যে দুই এক রাকাত পড়ে, তাহলে তাদের জানাজা দেওয়া যায়। তবে তাদের জানাজাতে সমাজের নেতৃস্থানীয় লোক এবং পরহেজগার আলিম অ্যাটেন্ড করবে না, উপস্থিত হবে না, বরং সাধারণ লোকেরা পড়ায় দেবে। কথা বুঝলেন? বুলুগুল মারামের 542 নম্বর হাদিসের ব্যাখ্যা থেকে তারা এই দলিল পেশ করেছেন যে সাধারণ লোক তাদের জানাজা দিয়ে দিবে, কোনো ইমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি আর সমাজের নেতৃস্থানীয় লোক যাবে না। এটা শাস্তি তার, সে সারা জীবন নামাজ পড়েনি, এটা প্রচার করতে হবে যাতে করে মানুষ ভয় পেয়ে নামাজি হয়ে যায়। আপনারা বলবেন, কেন এত কঠোরতা? আশ্চর্য বিষয়, দুনিয়াকে চালানোর জন্য আপনি কত কঠোর নিয়ম বানিয়েছেন। একটা ছেলে যদি স্কুলে না আসে, পরের দিন গেলে তাকে কি করতে হবে? দরখাস্ত দিতে হবে, জরিমানা করা হবে, ফাইন করা হবে, এমনিতে ছেড়ে দেওয়া হবে না। আপনি চাকরি করছেন, যে মালগুলো আপনাকে টার্গেট দেওয়া হয়েছে এগুলো যদি আপনি যথাযথ সেল করতে না পারেন, তাহলে আপনার বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে, এমনিতে ছেড়ে দেওয়া হবে না। আপনি কাজ করছেন, আপনাকে রুলস দেওয়া হয়েছে, এই এই কাজগুলো করেন, যথাসময়ে যদি সেই কাজগুলো সমাধান করতে না পারেন, তাহলে আপনাকে পারিশ্রমিক পূর্ণাঙ্গ দেওয়া হবে না। আরে বাবা, দুনিয়ার এই 50-60 বছরের জীবন চালাতে যদি তোমার এত নিয়ম নীতির প্রয়োজন হয়, এত জরিমানার প্রয়োজন হয়, এত ডিসিপ্লিনের প্রয়োজন হয়, তাহলে আল্লাহ তাআলার এই বিধান, যে বিধান তোমাকে দিয়েছে জান্নাতে নেওয়ার জন্য, যে বিধান তুমি পালন না করলে জাহান্নামে যাবে, সেই বিধান যদি তুমি না পালন করো, তার ব্যাপারে শাস্তি থাকবে না। এটা হয় কিভাবে? অবশ্যই শাস্তির দরকার আছে, অবশ্যই শাস্তির দরকার আছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বেনামাজির পার্থিব শাস্তি।